আপনি এখানে কেন? আমি আসি থাকবো, ভালোবেসে মরবো। দোহাই কি করছি আপনি? আমার তোয়ালে দাঁড়ান, আমি বাস করাবো। তোয়ালে দাঁড়ান, তোয়ালে লাগবে। আপনি বুঝতেছেন না আমি কিরাই দিতে আছি। ওরে এমন সাইজ আমি করবো যেন ঘুমায় ঘুমায় স্বপ্নের মধ্যে হাতুড়ি আর বাটাও দেখে। তুমি বিপদে পড়েছো আর তোমাকে আমি একা রেখে আমি চলে যাব না, এটা কোনো ধরনেই হতে পারে না। ভাই ড্রাইভার লাঠি আছে, ভাই শালাক মারবো। ভাই শোনেন ভাই, আপনি চলে যান, না মারিয়ে ফেলবো। অনেক রাগ আমার, বুঝেছেন? আমার বন্ধু বিপদে পড়েছে, আপনি এখানে ডিস্টার্ব করবেন না। শোনো শোনো, আল্লাহ জানে। এই আমি নাটক মেলা দেখেছি, আমি নাটক বুঝে গেছি। আমার সঙ্গে নাটক মাটক করে কিন্তু লাভ নেই। শোনেন, তোয়ালে দিতে হবে। আমি কিন্তু তোয়ালে নির্যাতন মামলা করব। আমার তোয়ালের উপর নির্যাতন হচ্ছে আমি জানি। এসব নাটক করে ভাই তুই যা। ভাই ভাই তো পায়ে ধরি ভাই, আমি অন্য টেনশনে আছি ভাই। এ ভাই কি সমস্যা? কি ড্রাইভারও কিছু বলছিস? সরি ভাইয়া। এই তুই আবার পাস করেছিস? এই মাইয়ার আচরণের পোলাটা করতে গেল, এইবার কি পাগল হয়ে যাবো নাকি? সেটাই ভাই, আমাদের আসলে সে ব্রেনটা নাই। আমাদের সেই ব্রেন না, মানে একটা থাপ্পড় দেবো। তোমার নাই? যে আমার নাই। আপনার তো সেই ব্রেন। আপনার নাম মিলন হাওলাদার, আপনার হলো হায়নার চোখ, দাড়ি ফালায় রাখছেন মোস। ও সরি, দাড়ি। মঙ্গল গ্রহ না, চাঁদের দেশ না, আমেরিকা না, অস্ট্রেলিয়া না, সুইজারল্যান্ড না, সামান্য একটা তোয়াল। সেই তোয়ালের কথা তুমি ভুলে গেছো? বোকা নাকি? আমি সব ভুলে গিয়েছি আসলে। তোয়ালের জিনিসটা কি, ওটাতে কি করে আমাকে একটু বলবেন? আমার কিচ্ছু মনে নেই। আমি না স্মৃতিহারা, আত্মহারা, মানে আমি অসহায়, তোয়ালে হারা, মানে আমি একটা পথ হারা প্রতীক। আমি পথ হারা এক প্রতীক। এসেছি না, এই তো তুমি লাইনে চলাইছ চন্দ। হ্যাঁ শুনুন, আমার কথাটা একটু শুনুন। আমি জীবনে আর কোনোদিন তোয়ালে ব্যবহার করবো না। আমি একটা সুন্দর দেখে গামছা কিনে নেবো, সেটা থেকে আমি মুখ হাত মুছবো। কেমন আছেন আপু? আপনি 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 এখানে কেন? আমি তো আসিছি এখানে। আমার সে কি আপনার বোন হয় নাকি? হ্যাঁ, সে আমার একমাত্র ছোট বোন। পুরো আল্লাহ রে, ফুল ফ্যামিলি চোর। কি কি করেছেন আপনারা? এর আগের বার আমার স্যান্ডেলটা চুরি করেছেন। স্যান্ডেল চুরি করে সাত মেটেনি। এই ওটা চুরি ছিল না, ওটা একটা মিস্টেক ছিল। মুখ সামলে কথা বলবেন। আপনারা হাত সামলে কাজ করতে পারেন না, তাহলে তো আমার মুখ সামাল থাকে। নিজেরা চোর, কোনো হুঁশ থাকে না। মানুষের জিনিস দেখলে একদম মানে সকসক 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 করতে থাকে। সিলের বংশধর। আর আগেরবার নিজে স্যান্ডেল চুরি করে হাস মেটেনি না, এবার বনে কিলায় দিছে আমার পিছনে। এই মাহিন যে জিনিস, আমি যে জিনিস। তুই একটা দাঁড়া, চিকিৎসার জন্য আমার কোনো কিছু হজম করতে পারবেন না। পেটের মধ্যে যে বুটবাট ফুটপাট করবে, হজম হবে না, আমি বলে দিলাম। এই চুপ। এই আকু টাওয়েল নিয়ে এসো। অনেকক্ষণ ধরে আটক সহ্য করছি, ঠিক আছে? আমার কিন্তু সহ্য হচ্ছে না, আমার কিন্তু মাথা ঠিক না এখন। এই তুমি টাওয়েলটা নিয়ে এসো আর একে বিদায় করো। আমি সবার ভিতরে নাই এখন। এই কি করছেন আপনি? কোনে যাচ্ছেন আপনি? আপনি আমার বয়সের ছোট। সে আমার বয়সের ছোট, আমি তার মা ডাকিছি। আমি বলেছি আপনি আমার ধর্মের মা, আমি পায়ে ধরেছি। আর ভাইকে চাই আপনি কিসের জন্য ভেঙে যান? আমার টাওয়েল দিয়ে তারপরে কথা হবে। না 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 ভাই, আমি তো বলি নাই যে আপনার টাওয়েল আমরা দেব না। আপনার টাওয়েল আমরা অবশ্যই দিব, একেবারে আজকে এখনি দিব। তাহলে দিয়ে দাও, তাহলে তো হয়ে যায়। আচ্ছা সরি মা, আমি ভুল করেছি মা। কিন্তু টাওয়েলটা এখন এই মুহূর্তে আমার কাছে নাই। কি বলছো? খবরদার আস্তে পড়িস না। বাই 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 বাই। এখন এই মুহূর্তে নাই, কিন্তু টাওয়েলটা আছে, আমি আপনাকে দিব। আমার সব কিছু বন্ধ হয়ে যায়। মাফ করে দেন ভাই, এখন সেই টাওয়েল আমি হোটেলে গেছি, তারে আমি খুঁজে বাইর করেছি, জানিস জানিস ভাই, খুঁজে বাইর করেছি তারে, তারে বলেছি যে টাওয়েলটা দেন, সে বলেছে দেবে, তারপরে সে বলেছে তার কাছে নেই, বলেছি কার কাছে আছে, বোনের কাছে, গাড়ি ভাড়া করে আসছি, এখন সে বলতেছে তার কাছে নাই, কি রাম লাগে ভাই, মনে আছে? আচ্ছা আমার মাথা ঠান্ডা, এ মাহিন মাথা ঠান্ডা করে ফেল ভাই, মাথা তুই হাত বিশেষ করে ওরে কি রাম লাগে, আজকে আমি গোসল করবো তোর জন্য। ও ভাই ভাই শুনেন, টাওয়ালটা কারণে কারো কাছে নিশ্চয়ই আছে। ওরে ভাই রে, বাংলা সিনেমার সাসপেন্স ছাড়িয়ে দেন, আল্লাহর হস্তে ছাড়িয়ে দেন, আর কার কাছে আছে সেটা আমাকে খুলে বলেন, আমার তো লাগবে। বলি আমি বলি ভালো, কার কাছে আছে তয়লা সেটা জেনে তো আপনার কিন্তু দরকার নেই, তাই না? যার কাছে তয়লা আছে আমি চিনি, তার কাছে আমি নিয়ে যাচ্ছি, আপনি চিল্লান। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে চলেন, সেটা করেন। হ্যাঁ আমি একটা ফোন দিয়ে নিই। হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি চুপ করো। কি হচ্ছে তোর? বোঝার দরকার কি তোর? বোঝার দরকার আছে, তোয়াইলে হচ্ছে আমার, আমার তোয়াইলে হারাই গেছে, সেই জন্য আমি কাঁদতেছি, চিৎকার করতেছি, ওটা আমার লাগবে। তো তুই এরকম করতেছিস কিসের জন্য? না না না, আমিও বুঝতে পারছি তোয়াইলা নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছে। এক্সকিউজ মি ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে এক্সট্রা একটা তোয়ালে আছে, আপনি চাইলে আমি আপনাকে দিতে পারি। আরে কি করলাম আমি, কি করলাম আমি, কিছু তো নিতে আস কইছি, আমি টাস করলাম ভাই ভাই ভাই, তুই আমারে কিছু তো নিতে দিবি ভাই ভাই ভাই, চুপ করেন ভাই, প্লিজ ঠান্ডা করুন ভাই ভাই, লুকিয়ে লুকিয়ে মাফ করে দেন প্লিজ। আমার গালে কি জোরে একটা থাপ্পড়, একটা দাও, এত কথা বলা করো তুমি। উনি কোনে গেল? উনি কোনে গেছে? হ্যাঁ ভাই কোনে গেছে উনি? হ্যালো হ্যালো বিলাল ভাই কই তুমি? আরে ওরে তো বানাল দিছি তোমার মাইন রে, বানাল দিছি, বানাল দিয়া পুরা হালিম বানাই বলাইছি। বাহ অসাধারণ, বিরাট কাজ দেখালে তুমি। বোকা নাকি তুমি? আরে আমার নাম হালিম দুলাল, আমি তো কাজ দিয়ে প্রমাণ করে, যে প্রমাণ তুমি দিবা যাকে তুমি হালিম চেহারা বানিয়ে দিয়েছো সে তখন আমার কাছে। না 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 ফাইজলামি না তো, ওরা তো বসে রাখছি, আই কথা বলো বই, কোনটা দে তো। ভাই আপনি কে? আমি দিদার, মইবুর রহমান দিদার, ওই যে পাত্রী দেখতে এসেছি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা আছে। মানে আপনি কি ঢাকা থেকে আসছেন? মানে রিয়ার সাথে আপনার দেখা করার কথা ছিল। আমি সেই, আপনি কি রিয়া নাকি? না 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 আমি রিয়া না, আমি রিয়া না। আপনি আপনি দুলাল ভাইকে ফোন দেন না প্লিজ। হ্যাঁ আপনার সাথে কথা বলবে, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যালো বোন, দুলাল ভাই তোমাকে আমি একটা উপকার করতে বলছিলাম, তুমি বড় বড় মুখ করে বলছিলাম তুমি আমার দুইটা জোড়া জোড়া উপকার করবা, এখন যে তুমি আমার কি ক্ষতি করলা এটা তুমি জানো, বুঝো, বুঝতে পারছো? মানে কি বলতেছো? আমি তো একটা গেরিবিলিটি মনে হইতেছে। আরে আপনি যাকে ধরে নিয়েছে এখন হালিম চেহারা বানিয়েছেন সে তো মাহিন না, তার ঢাকা থেকে আজ কথা আমার বান্ধবীর সাথে দেখা করার কথা বিয়ের জন্য, সে তো ঢাকা থেকে আসছে আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য। ওই তুমি তাহলে এই লোকের দোরানতে বলছো কেন? এই ফালতু কথা বলবা না, এখন আমি তোমাকে মেরে তোমার চেহারাটা হালিম বানাই দিব। আমি তাকে মারতে বলছি তোমাকে? আমি যাকে মারতে বলছি সে তো আমার সামনে দাঁড়ায় আছে, আমাকে জেরা করতেছে, আমাকে চোর বলতেছে, আর তুমি যাকে মারলা সে তো আমার বান্ধবীকে দেখতে আসছে। তুমি এখন ঠান্ডা মাথায় ওই ভদ্রলোককে আদবের সাথে আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে বোন, ঠিক আছে বোন, আমি আসবো, অবশ্যই আসবো, এই হালিম দুলাল আসবে, কিন্তু তোমার কাছে যে মাল আছে ওর উষা নিশা খুসা বুসা এমন ভাবে সমান করে দেব হাতুড়ি দিয়ে বাইরে, ও জীবনে আর কোনোদিন পোয়ালার নাম লইব না, ফাজিল কোথাকার। হইছে চুপ, একটা কথা না, তাড়াতাড়ি তুমি আসো, এই যে দরবারের মধ্যে আমাকে ফেলছো, আসো তাড়াতাড়ি। ঠিক আছে ভাইয়া, কি ভাইয়া দিদার না দিদার, বাহ খুব সুন্দর নাম রে হাতুড়ি। আপনার নামে আছে না একটা ছবি আছে কিন্তু হিন্দি ছবি, ওই দেখছেন আপনি? দেখেছি দিদার ছবি, ওখানে ও দিলীপ কুমার অভিনয় করেছে, ঘোড়ার পিঠে যাচ্ছিল, একটা গান গাচ্ছিল পানি খেয়ে। দোকানের অভাব নেই, কোন দোকানে যাবো না? হাজার হাজার দোকান, কোনটা ওই দোকান? হাজার হাজার দোকান কোনটা বলে? কি করছিস তুই? ও কি করলো দেখছে না? আমার হার্ট অ্যাটাক না করায় কি আপনারা ছাড়বেন না? কি শুরু করেছেন ভাইয়া? আপনি তো উত্তেজিত হব না? আমি উত্তেজিত হব আমার ইচ্ছা, আমি উত্তেজিত হতে পারি। তুই পারিস রে? তুই তোর উত্তেজনা হয় না? আপনি এগুলি কি বলছেন? অবশ্যই আমি উত্তেজিত হতে পারি। বলেন না একটু, বলেন একটু, রিকোয়েস্ট করে বলেন। তোমরা চুপ করো একটু, বলেন রিকোয়েস্ট। ভাই বলতেছি, ভাই চুপ করো বলতেছি। আমার কথা তো শুনেন ভাই। ভাই এখানে এখানে একটা ছেলে আছে না, ওই ছেলের হাতে আমি তোয়ালাটা দিয়ে গেছিলাম। ওই ছেলের হাতে নীল তোয়ালাটা দিয়ে গেছিলাম, নীল নীল তোয়ালাটা দিয়ে গেছিলাম, ব্লু ব্লু তোয়ালাটা দিয়ে গেছিলাম। সেই তোয়ালাটা কোথায়? সেই ছেলেটা কোথায়? ছেলেটা আসলে হয়ে যাবে। ছেলেটা এখন নাই, আইতে তো নইবো, আইতে আইতে আসর তো দেব, আবার নইতে পারে। আমার হাতে হয়ে যাবে ভাই। ভাই মোবাইল নাম্বারটা দেন, মোবাইল নাম্বারটা দেন ভাই। ঢং করে লাভ নেই, ফ্রি খাওয়া ঢং করতেছেন, ও করে লাভ নেই। আমার তোয়ালে দিতে হবে। তোয়ালে দিচ্ছি দাঁড়ান, মোবাইল নাম্বারটা দেন ভাই। মোবাইল নাই, তুমি কি ফলো হই নাকি ভাই? 2000 টাকা দাম চুরি করিও না, এটা 2000 টাকা ফুজাইবে না, এটা মোবাইল ব্যবহার না করে তোমার অতি হই তাইবো। এ ভাই এ ভাই, ওই বিকেল বিকেল আমি কিছু বুঝি না, ছেলে বাড়ি ঠিকানা করে ভাই বলেন ভাই। মরে যাব ভাই। এ কোনে জান আপনি? এ কারে কিসের তলি ধরেছি আমরা? এখন আমি কি করব? কি দিয়ে বুঝবো? কিসের জন্য ধরেছে? আপনি পালা যাচ্ছেন কিসের জন্য? ভাই ভাই রে, তোর পায়ে ধরে, তোর যত পা আছে সবগুলো পায়ে ধরে ভাই। ভাই তুই আমার মোবাইল এটা একটু তোয়ালেটা দিয়ে দে ভাই। সামান্য কেন ধরে লাগলি তোমার এই মেকা করার বুঝিতে না বললাম। এই সামান্য কিসের জন্য বলতেছেন? সামান্য? আপনি জানেন এই তোয়ালে আমি কোন জায়গা থেকে কালেক্ট করেছি? আমি সেই কুমারখালী কুষ্টি এসে বারেক টেক্সটাইল সেখান থেকে আমি আনিছি, অনেক কষ্ট করে 10 টাকা কম দিছি। আল্লাহ ভাই আমার তোয়ালেটা, ভাই আমার তোয়ালেটা অত্যাচারিত হতো। ওরে আল্লাহ রে, আমার এই তোয়ালে দিয়ে কিরা যে কিরাম করে গা মাছ দিছে, আমার গাড়ি করতেছে ভাবছি। আমার তোয়ালে লাগবে ভাই রে। ভাই কিছু করে না, কিছু করে না, সাইডে দেবে তোয়ালে। আমি জানি না ও ঘষতেছে, বীজ থেকে এনে কোনো ঘষাঘষি করা হয় না, বীজ থেকে এনে এই জায়গাটাই রেখে আমি গল্প করি। সরি এনে রাখিছে না, ওই ছেলেটা নিয়ে গেছে, আমি জানি না, আমি ভুলে গেছি। ভাই ভুলে গেছি, সেই সওয়াল কোনে যে নিয়ে গেছে ভাই? ভাই আমি খুব সুন্দর করে কথা বলছি, ওই যে সওয়াল নিয়ে গেছে কোনে ভাই একটু বলেন না ভাই। তোরা হইলাম তো না বিশ্বাস চাইবো না, বিশ্বাস হইছো এটা কি? এটা হলো তোইলা নাই ভাই, একটা নতুন তোইলা কিনে দিব না। চলেন নতুন দিয়ে যা হবে না, আপনি জানেন না আগেবার স্যান্ডেলের কথা মনে নেই? ও আমার হয় না মারে পারে তোরে আমি কিন্তু ধর্মের মা বলিছি, তুই প্রথম তোয়ালে নিছিস। আমার ভাই বিশ্বাস করেন লাগবে আমার লাগবে। মাথাটা ঘুরেতেছে ভাই, বিশ্বাস করেন আমার জন্য তোয়ালাটা নিতে গেছে। ওই যে দুলাল ভাই কি তার কাছে তোয়ালে? হ্যাঁ তার কাছে তোয়ালে। দুলাল আমি তো মনে করলাম দুই জায়গায় লাল দুলাল। অনেক এই অবস্থা কিরকম করে হয়েছে ভাই? ভাই ওই তোয়ালের জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। আরে কি করছেন ভাই? তোয়ালের জন্য তো খারাপ অবস্থা আমার হবে, আপনার এরকম হবে কিসের জন্য ভাই? ভাই আমি ওই ক্রস ফায়ারে পড়ে গিয়েছিলাম, মানে তারপরে আমাকে মেরে একেবারে হালিম বানিয়ে দিয়েছে। কি বলতেছেন ভাই? এটা মানে বুঝতেছি না কি কি ঘটনা কি হয়েছে ভাই? কিরকম করে হালিম বানালো? মানে আমার যেটুকু মনে হচ্ছে, মানে আমার বোধগম্য হচ্ছে, সেটা হচ্ছে যে মানে আমি আর ওই যে আপনি বসেছিলাম না, আপনার ওই চশমাটা আমি চোখে দিয়েছিলাম। চোখে দিয়েছিলেন আপনি? হ্যাঁ। তো কি আছে? তারপর ওরা মনে করেছে আমি সেই, মানে আমি আপনি আমি তারপরে আমাকে ধরে না, আমাকে এমন প্রহার করলো যে আমাকে শেষ করে ফেলেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার এটা তো আমার বুদ্ধি। এই হ্যালো মানে কি দাঁড়াচ্ছে? মানে তারা আমার জন্যই আপনারা মাস্তান ভাড়া করেছিলেন। কত বড় সাহস, আমি কি ছাড়িয়ে দেবো ভাবিছেন? এই শোনেন শোনেন, এ ভাই আপনার একটা রিকোয়েস্ট করবো ভাই, একটা ভাই একটা থানা আইনে দেন, আমি একটু জিডি করবো ভাই। কত বড় সাহস রে, এই দাঁড়ান আমি ছাড়িয়ে দেবো। এত নাসির, হ্যালো হ্যালো, হ্যাঁ নাসির, এই শোন তুই পুলিশ র্যাব যা কিছু আছে বাংলাদেশে যা কিছু আছে সব নিয়ে ভাই চলে আয়। শোন তুই ভয় পাইস নি, আমার জন্য চিন্তা করবি নি, আমার যে সাহস কেউ কিচ্ছু করতে পারবে না। আমি এই জায়গায় আছি, তুই চলে উড়ে চলে আয় ভাই, কেউ কিচ্ছু করতে পারবে না, কারো কোনো সাধ্য নাই। তুই কার সাথে কথা কস? তোর মাল তো আমার হাতে রে। তা আমার মাল আপনার হাতে থাকলে আমার কিছু যায়? আমি কথা শেষ করি নাই, তারপরে শেষ কর। এই আমার মোবাইল আপনি কিসের জন্য নিছেন ভাই? ওরে আমি মোবাইল টাচ করিস, আমি কি করব? জেল তোরে মাইরা কিন্তু হাতুর দিয়ে একদম হালুয়া বানাই দিমু কিন্তু। আচ্ছা হালিম বানান, যা ইচ্ছা তাই বানান, পরে বানান। শুনেন আমার কথাটা শুনেন, হ্যাঁ এখন চিল্লা চিল্লি মারামারি বাদ দেন। আমি এই যে কথা বলছি তোয়লা 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 বলেন একটু তাড়াতাড়ি করে বলেন। ওই 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 দোকানটা, ওই দোকানটা চিনেন? ওই দোকানটা আমি চিনব না কেলে, গোটা আব্বাসের দোকান না। আব্বাসের দোকান না, ওই আব্বাসের দোকানে আজম নামের একটা ছেলে আছে, ওই ছেলে কোথায় থাকে কি বৃত্তান্ত জানেন আপনি? আরে জানবো না কেন, এটা আমার ভাই ভাই তার কাছে আমার তোয়ালে ভাই, আমার লাগবে ভাই। আরে থামেন আপনি, ওনার কাছে আমাদেরকে নিয়ে যান প্লিজ ভাই, রিকোয়েস্ট ভাই। কেন কি জন্য কি হচ্ছে? আরে বলেন না ভাই, ওনার কাছে একটা নীল সেই সামান্য তোয়ালে, বড় তোয়ালে, অনেক বড় তোয়ালে, অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল। আর একটা ছেলেটা আনিছি ভাই, তোয়ালেটা সেই ছেলে মারিয়ে দিয়েছে। ওই ওনা বাইরে না নিয়ে গেছে, ভুলে নিয়ে গেছে। রোদেলা কি উনি তো সেই লোক না? আহা আপনি কি সেই রিয়া না? কোন রিয়া? আচ্ছা আপনি কি ইনানি ও রিসোর্টে উঠেছেন? না না আমরা অন্য রিসোর্টে। আমি তো বুঝতে পারছি না কি হলো আর কি ঘটলো, আমি কেন মার খেলাম। মানে আপনি মিয়া মার খাবেন না বাজেল, আপনি কেলে গো অন্য চশমা কিনলাম, চশমা পরলেন কেলে গো কিনা পরলেন না। আর পরে এক শাসন বাদ দিয়ে নিজের বোনেক শাসন করেন বাপরে। আমি জীবনে এরকম মহিলা চুর আমি কোনোদিন দেখিনি। আপনি আপনি তোয়ালা নিছেন, আগে স্যান্ডেল নিছেন। আমি কাছে আপনি নিজে তোয়ালা নিজে ঠিক মতো রাখতে পারেন না। ভাই এত সময় নিয়ে কথা করছেন, সময় চলে যাচ্ছে। ভাই আমি একটা কথা বলবো ভাই, আমাকে ছেড়ে দিন, হ্যাঁ আমি চলে যাই, আমি যাব রিয়ার কাছে। চলে যান চলে যান মামা মামা মামা, আপনার ছাড়ুন যাব না মামা। আপনার যে গনো দলায় দিচ্ছে, আপনি পুলিশের কাছে কয়ে দিলাম সর্বনাশ হবো। তোলাটা পায় ওই আপনার ছাড়ুন না 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 ভাই, সিরাই সিরাই শুনেন, গতবার ঝামেলা পড়েছিলাম ওই যে যখন স্যান্ডেল চুরি করলো, তখন বুঝছেন একটা খাটা সাইছিল আপনার মতন মশালা, বুঝছেন করা যাবে না, এটা করা যাবে না। আপনি থাকেন থাকেন, তাই না? অপমান করেছেন আপনি। আচ্ছা এখন কি জানি কোনে যাবো, এটা কি যাবো কে চিনে? এটা চিনে এই যে উনি চিনে কোনে 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 কোনে। আরে এটা ছিল অবশ্যই আসেন ভাই, করেন আচ্ছা ঠিক আছে। ক্যামেরা এসেছি আমি কি আত্রু দিয়ে বাইরে কিন্তু একদম চাপা বানা দেবো, হালিম বানা দেবো কিন্তু। ভাই এত সোলো কথা বলেন কিসের জন্য? টাইম চলে যাচ্ছে, আমার তোয়ালে লাগবে। আর হালিম খাবেন সেটা আমার তোয়ালে দিয়ে, তারপর হালিম তেয়ারি জাগুরি খান। আচ্ছা রোদেলা তোয়ালের দাম কত? তুমি 2000 টাকা দিয়ে দিতে পারো না মালরা? এই ভাই এই আপনি কিন্তু আমার তোয়ালের অপমান করতেছেন। কি বললেন আপনি? এই ফাজু আমার নাম হালিম দুলাল ভাই, ওই চেঁচামেচি করে লাভ নাই। আপনি কি জিনিস ও বুঝা সারা আমার সার রুগী, নিজেই তো হালিম হয়ে গেছেন। ভাই সাহেব এটা সামান্য তোয়ালের জন্য আমার বিয়ে ভেঙে যাচ্ছে। দাদা দিদার আপনি বুঝতে পারছেন না, এই কঠিন মাল, অনেক কঠিন মাল, তাড়াতাড়ি করো।